এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ব্লেন্ডার টিউটোরিয়ালে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমি সাবির আহমেদ স্বাধীনতার মাসে স্বাধীনতার আজকের দিনে স্বাধীনতা দিবস যদিও দিবস না আমি রাতের বেলা টিউটোরিয়ালটা বানাচ্ছি যাই হোক স্বাধীনতা দিবস আজকে আমাদের টিউটোরিয়ালের বিষয় হচ্ছে জাতীয় পতাকা এর ছোট্ট একটি অ্যানিমেশন ভিডিও আপনারা অলরেডি ভিডিওর শুরুতেই দেখেছেন আলহামদুলিল্লাহ তো এটি হচ্ছে আমাদের বেসিক ফাইল যেটা থেকে আমি রেন্ডার দিয়েছি এটা হচ্ছে সলিড ভিউতে আমি অ্যানিমেশনটা প্লে করছি দেখতে সুবিধা হবে আপনাদের তো এই হচ্ছে আমাদের এনিমেশন যেটা আজকে আমরা তৈরি করতে যাচ্ছি এরকম কিছু একটা তৈরি করার চেষ্টা করব তো এটা হচ্ছে সলিড ভিউ এটা ওয়ার ফ্রেম ভিউ দেখতেই পারছেন এনিমেশন আর এটা হচ্ছে টেক্সচার ভিউ তো এখানে কোনো রকম রিগিং করা হয়নি কোনো ম্যানুয়াল এনিমেশন করা হয়নি ব্লেন্ডারের যে কাপড়ের ফিজিক্স রয়েছে সেই ফিজিক্সটি ব্যবহার করা হয়েছে এবং যে এয়ারফ্লো ফিজিক্স রয়েছে সেটি ব্যবহার করা হয়েছে তো সেই সম্পর্কে বলার চেষ্টা করব আর এর সাথে সাথে আরেকটা দিকে দৃষ্টি আকর্ষণ করবো সেটা হচ্ছে আমি এতদিন ব্লেন্ডার কাজ করতাম এখন দেখতে পাচ্ছেন যে সাইকেল কাজ করেছি এটা অনেকেই বলেছিলেন সাইকেল রেন্ডারে শিফট শিফট করো করো সাইকেল সো আলহামদুলিল্লাহ আমি এটাতে সুইচ করেছি তো এটা ম্যাটেরিয়ালের কিছু বিষয় চেঞ্জ হবে তো সেটা ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব আর এক নজরে বলিনি যে আজকের পর্বে আপনি কি কি দেখতে চলেছেন সর্বপ্রথম ইমেজ প্লেন ইম্পর্টিং অর্থাৎ কোন একটা প্লেনকে কিভাবে কোন একটা ইমেজকে কিভাবে প্লেন আকারে ইম্পোর্ট করা যায় যেন এটা রেশিওটা ঠিক থাকে এরপর এটা ব্লেন্ডার ছোট একটা অ্যাডঅন যেটা ডিফল্ট সবার ব্লেন্ডার মধ্যে রয়েছে কেউ হয়তো ব্যবহার করে কেউ করে না সেটা দেখাবো এরপর হচ্ছে ওয়েব মডিফায়ার যে কোন একটা অবজেক্ট অবজেক্টের ভিতর আপনি কিভাবে ঢেউ তৈরি করতে পারেন সেটা এরপর হচ্ছে ক্লথ সিমুলেশন ক্লথ এর বিভিন্ন সেটিং রেশমি কাপড় থেকে শুরু করে সুতি কাপড় বা অন্যান্য যেকোনো কাপড় তৈরি যে ফিজিক্স সেটা দেখানোর চেষ্টা করবো এরপর হচ্ছে এয়ারফ্লো ফিজিক্স বায়ু প্রবাহের ব্লেন্ডের ভিতরে বায়ু চলাচলের সেটা দেখানোর চেষ্টা করব আর এরপর সাইকেল সাথে আপনাদের পরিচয় করে দেওয়ার চেষ্টা করবো তো এই বিষয়গুলো আছে এছাড়াও সম্পর্কে কিছু কথা থাকবে তো ইনশাআল্লাহ সেই জন্য পুরো সহকারে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে তো চলুন কথা না পারে শুরু করে দেওয়া যাক আমরা আমাদের এই জন্য আমরা একটা নতুন প্রজেক্ট ওপেন করি আমি আর এই যে প্রজেক্টটা ছিল সেটাকে আপাতত ক্লোজ করে দিচ্ছি নতুন প্রজেক্টের মধ্যে যে কিউব রয়েছে ডিফল্ট কিউব সেটাকে ডিলেট করে দিচ্ছি এটা আমাদের দরকার হবে না এরপর শিফট এখানে প্রথমে আমি স্ক্রিন ক্যাস্ট অন করে দিই যেন দেখতে পারেন আমি কোন বাটনে ক্লিক করছি তো শিফট ক্লিক করব এখানে অ্যাড মেনু সেখান থেকে যাব ইমেজেস প্লেন এখন প্রশ্ন হচ্ছে আপনি যদি ইমেজেস প্লেন এই অপশনটা খুঁজে না পান তাহলে কি করবেন তাহলে सिंपली ফাইলে যাবেন সেখান থেকে ইউজার প্রেফারেন্সে যাবেন এবং সেখান থেকে ওকে অ্যাড অন যাবেন এখানে সার্চ করবেন ইমেজ লিখে আর এখানে দেখতে পারবেন একটা অ্যাডন রয়েছে ইমেজ ইম্পোর্ট এক্সপোর্ট ইম্পোর্ট ইমেজ অ্যাজ প্লেন এই নামে তো এটা স্বাভাবিকভাবে আপনি হয়তোবা দেখবেন ডিসেবল করা রয়েছে এটাকে সিম্পলি এনেবল করে দিবেন মার্ক করে দিবেন চেক করে দিবেন আর এরপর এটা যদি আপনি ভবিষ্যতে ব্যবহার করতে চান তাহলে এখান থেকে সেভ ইউজার সেটিং এ ক্লিক করবেন তাহলে এটা আপনার সবসময় থাকবে আর যদি আপনি ভবিষ্যতে ব্যবহার করতে না চান তাহলে सिंपली এটাকে মার্ক করবে এখানে ক্লিক করবেন না অথবা আপনি চাইলে পরেও এটাকে আনমার্ক করে সেভ ইউজার সেটিং এ ক্লিক করতে পারেন অ্যাড অন এর আগে টিউটোরিয়াল বানিয়েছিলাম সো এখানে বেশি কিছু বলছি না তো এরপর অ্যাজ ইউজুয়াল শিফট এতে ক্লিক করবেন অ্যাড এ যাবেন সেখান থেকে ইমেজেস প্লেন এটাতে ক্লিক করবেন এখন হচ্ছে আমরা আমাদের কাঙ্ক্ষিত ইমেজ সেটাকে খুঁজে বের করব বলে রাখা ভালো এখানে আমরা দুটো ইমেজ ব্যবহার করব আমাদের টিউটোরিয়ালে প্রথমটি হচ্ছে আমাদের প্রাণপ্রিয় জাতীয় পতাকার পিকচার যেটি দুটি রং সবুজের বুকে লাল আপনারা এটা সবাই জানেন এই সবুজ রংটা হচ্ছে আমাদের যে সবুজ শ্যামল প্রকৃতি বাংলার সবুজ বাংলাদেশ সেটা প্রতিকীকরণ করে আর মাঝখানে লাল রং সেটা হচ্ছে আমাদের যে রক্ত দিয়ে অর্জন করার স্বাধীনতা সেটাকে করে আপনি এটা এরকম একটা টেক্সচার গুগল থেকে ডাউনলোড করে নিতে পারেন অথবা আপনি এটা ফটোশপে তৈরিও করতে পারেন এখানে আপনি উইকিপিডিয়াতে রেসিউগুলো খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে আর এটা হবে দৈর্ঘ্য হবে দশ ইউনিট প্রস্থ ইউনিট আর যে বৃত্ত সেটা হবে তিন ইউনিট উপরে অর্থাৎ ঠিক মাঝামাঝি উপর নিচ থেকে মাঝামাঝি আর বাম দিক থেকে ফোর পয়েন্ট ফাইভ ইউনিট ডান দিকে এটা ফটোশপে তৈরি করতে পারেন অথবা গুগল থেকে আমার মতো ডাউনলোড করে নিতে পারেন আর এখানে কিছু তথ্য দিয়ে রাখা ভালো আমাদের যে জাতীয় পতাকা সেটা অ্যাডপ্ট ইট ওয়াজপ্টেড এটাকে ডিজাইন করা হয়েছে গ্রহণ করা হয়েছে সতেরো জানুয়ারি উনিশশো বাহাত্তর এখনকার যে পতাকা সেটা এর আগে ছিল সেটার মাঝখানে বাংলাদেশের পতাকা বাংলাদেশের মানচিত্র ছিল আর পরবর্তীতে এখন যে আমাদের জাতীয় পতাকা সেটার মাঝখানে বাংলাদেশের মানচিত্রটা নেই আর এটা ডিজাইন করেছিলেন হচ্ছে কামরুল হাসান তো যাই হোক আর এটার যেই প্রপোর্শন রয়েছে দৈর্ঘ্য প্রস্থে যে অনুপাত সেটা হচ্ছে থ্রি টু ফাইভ অ্যাকর্ডিং টু উইকিপিডিয়া ইনফরমেশনগুলো দেওয়া রয়েছে উইকিপিডিয়াতে আর সেকেন্ড যে পিকচার আমরা ব্যবহার করব সেটা হচ্ছে এই নর্মাল ম্যাপ তো আপনি এর আগে যদি কখনো নর্মাল ম্যাপ ব্যবহার করে না থাকেন তাহলে আপনার কাছে এটা একটা বেগুনি রঙের হিজিবিজি মনে হবে তো এটা মূলত যে কাজটা করে সেটা হচ্ছে আমি এখান থেকে রেন্ডার করে একটা পিকচার দেখাচ্ছি এখানে ইমেজটা দেখেন একদম এই যে স্কিন রয়েছে পতাকার যে স্কিন সেটা কিন্তু একদম সমান হবে না যেমন ধরুন যে একটা প্লেট একটা প্লেন যদি হয় একটা স্টিল যদি হয় সেটা একদম স্কিনটা একদম সমান থাকে একটা কাচের উপর একদম সমান থাকবে কিন্তু কাপড় কিন্তু সেরকম হয় না এর মধ্যে যে সুতা থাকে অনেক সুতা একত্রিত করে কাপড়টা তৈরি করা হয় আপনি এখানে একটা একটা বিষয় দেখতে পারবেন তো এই বিষয়টা ফিজিক্স এটা বিষয়টা হচ্ছে পলিগনের মাধ্যমে কখনোই তৈরি করা হয় না কারণ এত হিউজ পরিমাণ পলিগন যদি আপনি তৈরি করতে যান একটা কাপড়ের তাহলে আপনার একটা কাপড় তৈরি করতে আপনার ব্লেন্ডার পুরো বিজি থাকবে আর কোনো কিছু তৈরি মানে যে হোক ইট কাম দ্যাট মাস লোড সো এখানে ম্যাপ ব্যবহার করা হয় সিম্পল তা আপনি এটা গুগলে সার্চ করতে পারেন আমি ফেব্রিক নর্মাল ম্যাপ এটা লিখে যদি সার্চ করেন অসংখ্য বেগুনি রঙের হিজিবিজি পাবেন খুঁজে আমি সেখান থেকে আপনি আপনার পছন্দ মতো যেটা আপনার দৃষ্টিনন্দন হয় যেটা আপনার পতাকার সাথে যাচ্ছে বা আপনার কাপড়ের সাথে যাচ্ছে আপনি সেটাকে ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করতে হয় সেটা ইনশাল্লাহ আমি দেখাবো আর আমি যেটা ব্যবহার করছি সেটা ব্লেন্ডার গুরুদের ওদের একটা ওয়েবসাইট রয়েছে পলিগন সেখান থেকে ডাউনলোড করা সেটাও সম্পূর্ণ ফ্রি সেটা আমি জাস্ট ব্যবহার করছি এটা আপনি আপনার মতো কালেক্ট করে নিবেন তো যাই হোক এই ছিল মোটামুটি পিকচার সম্পর্কে আমরা ছিলাম ইম্পোর্ট করার মাঝখানে তো ইম্পোর্ট ইমেজকে প্লেন আকারে এখানে ডেস্কটপে সিলেক্ট করলাম এখান থেকে ভিউটা চেঞ্জ করে দিলাম এই হচ্ছে আমাদের বিডি ফ্ল্যাগ এটাকে ইম্পোর্ট করবো অ্যাজ প্লেইন প্লেইন আকারে তো এখান থেকে আপনি যদি ভিউটা চেঞ্জ করে ভিতরে যান তাহলেই দেখতে পারবেন আপনি ইমেজটা চলে এসেছে সেটা আর যদি ভালোভাবে দেখতে না পারেন তাহলে আপনার যে ল্যাম্প রয়েছে সেটাকে ডিলিট করে দেন তাহলে এই পিকচার আর ভালোভাবে দেখতে পারবেন ল্যাম্প আপাতত আমাদের আমাদের দরকার নেই পরে আমরা ইম্পোর্ট করে তো তো এই হচ্ছে পতাকা এরপর যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে ওয়েব মডিফায়ার যদিও ওয়েব মডিফায়ার এই টিউটোরিয়ালের এর আলটিমেটলি খুব বেশি কাজ করতেছে তা না এটা জাস্ট একটা পদ্ধতি যে পদ্ধতিতে সহজে আপনি পতাকার মধ্যে ঢেউ তৈরি করতে পারবেন সেটা দেখাচ্ছি এটা আমাদের ফাইনাল আউটপুট নয় সেটা আমরা ডিলিটও করে দিব একটু পরে তো এখান থেকে এটা করার জন্য সর্বপ্রথম আপনার কিছু পলিগন তৈরি করা দরকার হবে তো এটাকে ক্লিক করেন এডিট মোডে যান এডিট মোডে গিয়ে এটাকে সাব করব ডাব্লিউ তে ক্লিক করব সাব ডিভাইডে ক্লিক করব এখান থেকে নাম্বার অফ কাট এটা বাড়িয়ে দিব এখন বিষয়টা হচ্ছে যে আমরা যদি এখান থেকে নাম্বার অফ কাট বাড়িয়ে দেই তাহলে দেখতে পারবেন যে এটার যেই চতুর্ভুজগুলো রয়েছে সেটা মোটামুটি আয়তকার এটা বর্গাকৃতির হচ্ছে না একটা ভুল থাকতে পারে তো এই জন্য আপনি যেটা করবেন এটাকে বর্গাকৃতি পাওয়ার জন্য আর এরপর আপনি সম্পূর্ণ সিলেক্ট করে আবার সাব করবেন এরপর নাম্বার অফ কার্ড বাড়িয়ে দিবেন তো এখন যে চতুর্ভুজগুলো গুলো পাবো সেটা মোটামুটি বলা যায় যে বর্গাকৃতির তো আরেকটা বিষয় বলা হয়নি যে আমরা কেন একটা প্লেন তৈরি করে তারপর সেখানে ইউবি আন করে ইমেজ না বসিয়ে কেন ইমেজ প্লেন এটা ইম্পোর্ট করলাম এটা একটা বড় কারণ হচ্ছে যে আপনি এটা সহজে ইম্পোর্ট করতে পারেন সেকেন্ডলি হচ্ছে যে এখানে যে রেশিও পতাকার যে রেশিও সেটা ঠিক থাকে অলরেডি বলেছে এটা রেশিও হচ্ছে থ্রি টু ফাইভ অর্থাৎ এই পাশে থ্রি হলে এই পাশে ফাইভ হবে তো এই জন্যই মূলত ইম্পোর্ট করা এটা একদম পারফেক্ট স্কেল দেয় আমাদের তো এবার যেটা করব আমি এটা রোটেশনটা একটু চেঞ্জ করে দিই কারণ ফ্রন্ট ভিউতে থেকে এটা সাইডটা দেখা যাচ্ছে তো আমি এটা আর এ ক্লিক করলাম জেড এ ক্লিক করলাম নাইনটি ডিগ্রিতে ক্লিক করলাম ওকে মাইনাস নাইনটি ডিগ্রি তো এটা রোটেট হলো ফ্রন্ট ভিউ থেকে এখন দেখা যাচ্ছে আপনি কোন ভিউতে আছেন সেটা এখানে দেখতেই পারবেন এইগুলো বেসিক বিষয়গুলো আগেই দেখিয়েছিলাম তো এবার এটাকে অ্যাপ্লাই করি রোটেশন রোটেশনটা অ্যাপ্লাই করে দিলাম আর এটা একটু ডান দিকে নিয়ে মোটামুটি এটা লোকেশনটা অ্যাপ্লাই করে দিব অ্যাপ্লাই লোকেশন জানো এটা পিভট পয়েন্ট এই পাশে থাকে তো এবার যেটা করব এখানে কিছু শেপ কি সিলেক্ট করব ভার্টিস গ্রুপ সিলেক্ট করব আমি ভার্টিস গ্রুপ সিলেক্ট করার কারণটা একটু পরে বলছি তো এখানে এই পাশে যে ভার্টিস গুলো রয়েছে সেগুলোকে কি সিলেক্ট করলাম ভার্টিস গ্রুপে এখানে নতুন একটা ভার্টিক্স তৈরি করব এটা রিনেম দিলাম ডাবল ক্লিক করে আপনি রিনেম করতে পারবেন এটা রিনেম করলাম ফ্ল্যাগ পিন নামে ফ্ল্যাগ পিন এবং আরো একটা ভার্টিস গ্রুপ তৈরি করব সেটার নাম দিলাম ফ্ল্যাগ বডি তো ফ্ল্যাগ পিনে ক্লিক করে এই পাশের অংশ এই পাশের ভার্টিস গুলো সিলেক্ট থাকা অবস্থায় এটাকে অ্যাসাইন করে দিলাম এবার কন্ট্রোল আই তে ক্লিক করলাম অন্য পাশের গুলো অর্থাৎ এইগুলো বাদে বাকি সবগুলো ভার্টেক্স সিলেক্ট হলো এবার ফ্ল্যাগ বডিতে ক্লিক করে এটাকে অ্যাসেন্ড করে দিলাম এটা জাস্ট মূলত আলাদা করলাম যে কোনটা ফ্ল্যাগ বডি আর কোনটা ফ্ল্যাগ পিন হিসেবে কাজ করবে সেটা বোঝার জন্য তো এখন এখানে মডিফায়ারে যাব এটা এডিট মোডের থেকে বের হয়ে আসলাম মডিফায়ারে যাব সেখান থেকে ওয়েবে ক্লিক করব আর এখন যদি আপনি এতে ক্লিক করেন তাহলে অলরেডি একটা অ্যানিমেশন দেখতে পারবেন যে হচ্ছে আর এখান থেকে আপনি ভার্টিস গ্রুপ চেঞ্জ করে ফ্ল্যাগ বডি করে দেন অ্যাজ এ রেজাল্ট যে বিষয়টা হবে যে আপনার এখানে বলা রয়েছে যে কোনগুলো আপনার ভার্টিক্স বডি ফ্ল্যাগের বডি ভার্টিক্সের মাধ্যমে আপনি বলে দিয়েছেন সো শুধুমাত্র সেইগুলোই ওয়েব মডিফায়ারের মাধ্যমে এনিমেশন হবে বাকি অংশটা অ্যানিমেশন হবে না তো এটা আপনি এখানে এইভাবে তৈরি করতে পারেন বাট ইটস নট গুড তো এবার এটাকে কেটে দিচ্ছি এখন আমরা আমাদের ফাইনাল যে ফিজিক্স সেটাতে যাবো এটাতে সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে ফিজিক্সে যাব তারপর এখানে নট কলিশন এখানে ক্লথে ক্লিক করব এখানে অনেক অসংখ্য ক্লথের সেটিং রয়েছে তো অ্যাকচুয়ালি সেটিংগুলো বোঝার জন্য সর্বপ্রথম যে বিষয়টা বলবো যে আপনি যদি এখন এটাকে প্লে করেন তাহলে কয়েকটা বিষয় দেখবেন ওকে লেট মি পজ দ্যাট এখানে একটা বিষয় দেখেন আপনার এই অংশটা নীল রং হয়ে যাচ্ছে এর আগে আপনি কখনোই এই কালারটা দেখেননি এই জায়গাটা কিন্তু এখনো ক্লিন তো এই অংশটা নীল রং হয়ে যাওয়ার কারণ হচ্ছে যে যখন আপনার সিনের মধ্যে কোনো ফিজিক্স থাকবে আর সেটা ক্যালকুলেশন করার প্রয়োজন হবে তো ব্লেন্ডার প্রথমবার সেটাকে ক্যালকুলেশন করে আর তখন এই এফপিএস এনিমেশন প্লে করলে এই অনেক কমে যায় এটা আট নয় এক দুই বা বারো তেরোতেও চলে আসবে এক দুইও চলে আসবে অনেক সময় তারও কম তো এটা মূলত ফিজিক্সটা ক্যালকুলেশন প্রথমবার যখন পুরোটা ক্যালকুলেশন শেষ হবে তারপর আবার এনিমেশন শুরু হবে তখন এখানে আপনি আপনার এফপিএস ফেরত পাবেন আর হচ্ছে এটা তখন এনিমেশনটা প্লে হতো আর বেশি সময় লাগবে না আর এখন যে ঝামেলাটা হচ্ছে যে প্রত্যেকবার আপনি যখন এই ভ্যালুগুলো চেঞ্জ করবেন তখন ওই ক্যালকুলেশনটা করবে আর একটা বিষয় আপনি যদি কখনো এখান থেকে ট্যাবে ক্লিক ক্লিক করে এটা এডিট মোডে যান তখন আপনার এই যে ক্যালকুলেশন ডাটা সেই ক্যালকুলেশন ডাটাগুলো রিমুভ হয়ে যাবে আপনার আবার যখন আপনি এনিমেশন করবেন এটা আবার এনিমেশনটা ক্যালকুলেশন ফিজিক্সটা আবার ক্যালকুলেশন করবে তো এই জন্য যেটা করা হয় প্রথমবার অ্যানিমেশন বানানোর পর এটা আলাদাভাবে ক্যাশ তৈরি করে নেওয়া হয় যেন এগুলো একটা ফাইল আকারে সেভ থাকে আর সেখান থেকে ব্যবহার করা যায় তো সেটা দেখাবো ইনশাল্লাহ এখন যেটা করব আমার যখন আমি আমাদের এই প্লেনের মধ্যে ক্লথ ফিজিক্সটা অ্যাড করেছি এজ এ রেজাল্ট কাপড় নিচের দিকে গ্র্যাভিটির কারণে পড়ে যায় আর এখন আমি এটাকে পিনিং করে দেবো অর্থাৎ একটা অংশ এই পাশের যে অংশ রয়েছে একদম বাম প্রান্তে সেই অংশটা যেন একদম নিচে না যায় অর্থাৎ একটা পিন আকারে আটকে থাকে সেই জন্য এটা পিনিং করব এটা এখান থেকে পিনে ক্লিক করবেন আর এই যে ভার্টিস গ্রুপ এটা সিলেক্ট করবেন ফ্ল্যাগ পিন এর আগে আমরা আমাদের ভার্টিস গ্রুপ সিলেক্ট করে দিয়েছিলাম কোনটা ফ্ল্যাগ পিন হবে সেটা এই পাশে গুলো ছিল এখন যদি আপনি এটাকে প্লে করেন প্রথমবার এটাকে সময় দিতে হবে ক্যালকুলেশন করার জন্য ওকে আমি এখান থেকে ফ্রেমটা একটু কমে দিয়েছি মোটামুটি একশো ফ্রেম কারণ এতবার ক্যালকুলেশন হবে যে আসলে আপনারাই বিরক্ত হবেন আর আমি তো যাই হোক তো এখানে কয়েকটা ভুল মূলত এখন দেখতে পাচ্ছেন যে কাপড়ের একটা কাপড় সাধারণত আপনি আটকে রাখলে এইভাবেই নিচের দিকে থাকবে এখানে কয়েকটা প্রবলেম যে এটা কাপড় নিজেই নিজের ভিতর দিয়ে চলে যাচ্ছে তো সেটা রিমুভ করার জন্য এখানে ক্লথ কলিশনে গিয়ে সেলফ কলিউশন অন করে দিবেন তো ও আরো একবার ক্যালকুলেশন প্রত্যেকবার এটা ক্যালকুলেশন করবে তো এটা নিজে নিজে নিজের সাথে কলিউশনটা ডিটেক্ট করবে আর এখান থেকে কোয়ালিটি বাড়িয়ে কমে দেখতে পারেন এটা কোয়ালিটি যত বাড়াবেন আপনার রেন্ডারিং এর সময় তত লাগবে আর কোয়ালিটি যত কমাবেন তত এরকম ছোটখাটো বাঘ থাকবে যে কোলেশনটা পারফেক্টলি কাজ করছে না তো আপনি এটা আপনার পিসি ক্যাপাবিলিটি আপনার প্রয়োজনীয়তা এই বিষয়গুলো নির্ধারণ করে আসলে এই সেটিংগুলো করবেন তো এরপরে যেটা করব যে আমরা আমাদের চাচ্ছে না যে পতাকা জাস্ট নিচের দিকে পড়ে থাকুক আমরা চাইছি পতাকাটা উড়বে তো পতাকা ওড়ানোর জন্য আমাদের একটা বাতাসের যে প্রবাহ সেটার ফিজিক্স প্রয়োজন সেই জনের শিফটেতে ক্লিক করেন ফোর্স ফিল্ডে যান সেখান থেকে ওয়াইন্ডে ক্লিক করেন এটা জাস্ট সিম্পল বাতাস আর ক্লিক করে 90 ডিগ্রিতে এটাকে রোটेट করলাম আর এবার এটাকে একটু এই পাশে আনি যেন আলাদাভাবে দেখতে পারি এখান থেকে এখানে ফিজিক্সে যাবেন সেখানে এটা যে স্ট্রেন সেটা পরিবর্তন করে বাড়িয়ে দিবেন পরিবর্তন করে একের পরিবর্তে করে দিলাম 2000 এবার যদি আমি সিনটাকে প্লে করি তাহলে দেখতে পারবেন যে আমাদের পতাকাটা অলরেডি আকাশের মধ্যে ওরা শুরু করেছে এখান থেকে টেক্সচার ভিতরে যেতে পারেন তাহলে আরো ভালো দেখতে পারবেন আমাদের পতাকাটা এখন অলরেডি উঠছে তো এবার আপনি এটা এই ভ্যালুগুলো নিয়ে এটার ভ্যালু কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন আরো কিছু ভ্যালু রয়েছে ক্লথের মধ্যে এখানে এখানে কিছু প্রি সেট রয়েছে সেগুলোকে আপনি চেঞ্জ করে দেখতে পারেন তো ভ্যালুর ক্ষেত্রে আপনার ব্লেন্ডার গুরুতে খুব ভালো টিউটোরিয়াল রয়েছে তারা ভ্যালুগুলো এক একটা ভ্যালু চেঞ্জ করে করে প্রত্যেকটা ভ্যালুর জন্য তৈরি করে দেখিয়েছে কোন ভ্যালুর কারণে কি হয় আপনি সেটা দেখতে পারেন আর এখানে আপাতত যেহেতু পতাকা নিয়ে টিউটোরিয়াল বানাচ্ছি এটা ছোট রাখারই চেষ্টা করছি তো কারণ আমার মূল ফোকাসটা এই জায়গাটাতে ক্লথের মধ্যে না তো অন্য সময় যদি ক্লথ নিয়ে আমি আবার টিউটোরিয়াল বানাই তখন এই বিষয়গুলো আমিও ডিটেলস বলার চেষ্টা করব আর আপাতত যদি আপনি আরো ডিপ নলেজ চান তাহলে আপনি দেখতে পারেন ও ও মোটামুটি পতাকা দিয়েই সবগুলো বিষয় নট ওকে লেকচার টিচার ওকে তো সে খুব ভালোভাবে এগুলোকে এক্সপ্লেন করেছে এখানে যে মাস সেটা হচ্ছে মূলত এখানে পদার্থের কি পরিমাণ পদার্থ এখানে রয়েছে বস্তুর পরিমাণ এটা যত বেশি হবে কাপড় তত ভারী হবে সহজভাবে ধরুন আপনার কাপড় যখন ভিজে যায় তখন সেটা ওজন বেড়ে যায় সেটা একরকম বাতাসের যতটা ফ্লো হবে কাপড়টা শুকনো অবস্থায় তার থেকে বেশি হবে আবার যখন এটা ঝড়ের মধ্যে কাপড় যদি ছাদের মধ্যে উঠতে থাকে তখন আরো বেশি হবে তো এই অনুসারে মাছটা সিলেক্ট করা হয় তারপর স্প্রিংটা হচ্ছে যে এটা কতটা স্প্রিং করবে এটা যদিও কমপ্লিকেটেড মানে এটা রিয়েল স্প্রিং এর মতো না তো কিন্তু কাপড়টা যদি একটু রাবার টাইপের হয় ওই রকম তখন এটা স্প্রিংটা একটু বেশি হবে আবার যখন সুতি রেশমি হবে তখন স্প্রিংটা একটু কম হবে তো এই বিষয়গুলো এখানে সিলেক্ট করা যায় হচ্ছে এয়ার এয়ারের বিষয়টা হচ্ছে যে একটা পতাকা যদি ছাদের মধ্যে উঠতে থাকে তখন এটা বাতাসে খুব দ্রুত উঠবে কিন্তু এই পতাকাটা যদি পানের নিচে থাকে তখন কিন্তু এটা অতটা দ্রুত মুভমেন্ট করবে না বা ঢেউ তুলবে না কেননা ওইখানে বাতাসের একরকম তারতম্য বা চাপ আর ছাদের মধ্যে অন্যরকম সো থেকে আপনি দিবেন তখন সেটা খুব হবে আবার যখন কমিয়ে দিবেন তখন খুব ফাস্ট হবে তো অনেক সময় ঝড় হয় অনেক সময় স্বাভাবিক যেই বাতাস সেটা থাকে তো সেই অনুসারে এইগুলোকে অ্যাডজাস্ট করা হয় এরপর বেন্ডিং এটা কতটা বেন্ড হবে তা আমি জাস্ট এই ভ্যালুগুলো বিভিন্নভাবে পরিবর্তন করি তারপর দেখি কোনটা আমার যে প্রয়োজন সেটা পূরণ করছে আপনি এরকম পরিবর্তন করে দেখতে পারেন তারপর আপনার যে প্রয়োজন সেই প্রয়োজন যদি ফুলফিল করে তাহলে আপনি আপনার ফাইনালি করতে পারবেন তো এটা হচ্ছে মোটামুটি ব্যাপারে আর এখানে একটা বিষয় লক্ষ্য করেন যে এই জায়গাটাতে আপনি দেখতে পারবেন যে স্কোয়ার গুলো সেই স্কোয়ার গুলো স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে আমরা যে সাবডিভিশন করেছিলাম সাবডিভাইড এই জন্য এখান থেকে শেডিং এ গিয়ে স্মুথে ক্লিক করে দিবেন যদি এটা পুরোপুরি চলে যাবে না তারপরে অনেকটাই কমবে তো রেজাল্ট যেটা হবে যে আপাতত এটা থাকুক আমরা ফাইনালি আমাদের পর ইনিমেশন এটাকে আরো সাবটিফিট করে দিব তো এখান থেকে আপনি চাইলে স্টেপও বাড়িয়ে দিতে পারেন ধরুন এটা স্টেপ যদি টেন করে দেন তাও মোটামুটি এটা কাজ করবে ওকে এই হচ্ছে আমাদের পতাকা আমি এটা গ্র্যাভিটিটা একটু কমিয়ে দিব নিচে আরো কিছু সেটিং রয়েছে আদার ফিল্ড ওয়েট সরি ক্লথ ফিল্ড ওয়েট এখান থেকে গ্র্যাভিটি আমি জিরো করে দিলাম সমস্যা একটাই যে প্রত্যেকবার এটাকে ক্যালকুলেশন করে দেখতে দেখতে হয় তা আপনি আপনার প্রয়োজন অনুসারে এগুলো ভ্যালুগুলো চেঞ্জ করে আপনি আপনার ভ্যালুটা বের করে নেবেন এটা দুটোকে সিলেক্ট করে একটু উপরে নিয়ে যাই আমাদের এবার ফ্ল্যাগ স্ট্যান্ড বানাতে হবে যেটার মধ্যে অ্যাকচুয়ালি ফ্ল্যাগটা থাকবে তো শিফট সিতে ক্লিক করে আমাদের একদম কার্সটাকে সেন্টারে নিয়ে গেলাম এবার শিফট এতে ক্লিক করে আমরা যেটা তৈরি করবো সেটা হচ্ছে একটা সার্কেল এটা দিয়ে আমরা আমাদের স্ট্যান্ড বানাবো এটা ট্যাবে ক্লিক করে এডিট মোডে গেলাম ক্লিক করে জিরো পয়েন্ট ডাউন করবো এতটুকু আই থিঙ্ক ওকে আপনার যদি ওকে মনে না হয় আপনি এটা বাড়িয়ে কমিয়ে নেবেন কোনো সমস্যা নেই এটাকে এক্সট্রুট করবো উপরের দিকে এটা আরো এক্সট্রুট করে দিই এবার শিফট এতে ক্লিক করে একটা টরাস সিলেক্ট করব টরস ক্রিয়েট করব এখান থেকে এটার ভ্যালু চেঞ্জ করে দিব মেজর রেডিয়াস জিরো এবং এটার মাইরো রেডিয়াস এটা ওয়ান দিলে এটা ফোর আই থিঙ্ক জিরো পয়েন্ট জিরো ফোর এটা বেটার জিরো পয়েন্ট এটা জিরো দিলে আরো ভালো লাগছে এটাকে মোটামুটি উপরে দিকে নিয়ে যাই এই জায়গাটাতে পতাকার কিছু আগে এবার যেটা করবো এটাকে ডুপ্লিকেট করব ডুপ্লিকেট করে এক কপি উপরে নিয়ে যাব অল্প একটু এক ইউনিট এবারে এই তিনটাকে একসাথে সিলেক্ট করব এলে ক্লিক করে আপনি পুরোটা একসাথে সিলেক্ট করতে পারবেন তো শিফট ডিতে ক্লিক করে এগুলোকে আরো উপরে নিয়ে যাব পতাকার উপর অংশে আচ্ছা আই থিঙ্ক এটা বেটার যদি মনে হয় যে এটা বেশি উপরে চলে গেছে তো এটাকে একটু নিচে নামিয়ে দেন কোনো সমস্যা নেই এবার হচ্ছে শিফট এটা এডিট মোডে থেকে শিফট এতে ক্লিক করে একটা ইউবি সেপিয়ার তৈরি করব এবং সেটার রেডিয়াসও কমিয়ে দিব রেডিয়াস জিরো পয়েন্ট স্কেল ডাউন করে দিই জিরো পয়েন্ট জিরো থ্রিতে স্কেল ডাউন জিরো পয়েন্ট জিরো ওকে জিরো ফোর স্কেল ডাউন জিরো পয়েন্ট জিরো ফোর আই থিঙ্ক এটা ভালো হবে জিরো পয়েন্ট জিরো ফোর এটা আরো উপরে নিয়ে যাই এই জায়গাটা থাকলে আশা করি ভালো লাগবে তো চট জলদি একটা এই অংশটা আমি এটা সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল এনে ক্লিক করলাম নর্মালাইজ করে দিলাম এবার ক্যামেরা থেকে আমরা আমাদের ভিউটা মোটামুটি একটু নিচের দিকে যাই যেন আমাদের পতাকার ভিউটা আমরা পাই এবং দেখতে পারি হচ্ছে আমাদের পতাকা এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের পতাকা কিসের সাথে আটকে আছে সেটাই তো আমরা জানি না তো এইখানে এই বিষয়টা একটু ফিক্স করতে হবে আমরা এই পুরো এই প্রান্তটাকে সিলেক্ট করবো এবং সেইখান থেকে একটু এক্সট্রুড করবো আমাদের এক্স শুধুমাত্র এটা ওয়াই এক্সিস হবে এক্স আচ্ছা ঠিক আছে এটা এক্স এক্সিস এক্স এক্সিস একটু ফ্ল্যাগ স্ট্যান্ডের দিকে একটু এক্সটেন্ড করলাম এবার আমরা আমাদের ম্যাটেরিয়াল সেটিং এ যাবো তার আগে আমরা আমাদের ফ্ল্যাক্স স্ট্যান্ডটাকে আর একটু মডিফাই করি এখানে শিফট এতে ক্লিক করি তারপর একটা সিলিন্ডার তৈরি করলাম এটা স্কেল জিরো পয়েন্ট জিরো থ্রি ওকে ফোর প্রথমে করে দেখি কিরকম হয় ফোর আর একটু বড় প্রয়োজন ওকে এতটুকুই যথেষ্ট আচ্ছা এটা স্কেল আপ করলাম ওয়ান পয়েন্ট ওয়ান ইউনিট আর এখানে যে এজ রয়েছে বাস্তব জগতে এজ কখন এরকম হয় না সেটাকে কন্ট্রোল বিতে ক্লিক করে একটু বেবেল করে দিলাম যেন এটা মোটামুটি একটু স্মুথ হয় এরপর এটা একটু উপরে নিয়ে গেলাম এবার যেটা করব এই মাঝখানে ফেস গুলো সিলেক্ট করবো একদম মাঝামাঝি এই দুটো ফেস আচ্ছা এই তিনটা এই চারটা ফেস সিলেক্ট করলাম ইতে ক্লিক করব এরপর এটি স্কেল ডাউন করে দেব কিছুটা তারপর যেটা করব এখান থেকে এটাকে এক্সট্রুড করে দেব এক্স করার পর এইখানে আপনার উপরে যেই এজ রয়েছে সেই উপরের এজ এই চারটার উপরের এজ এবং এর নিচের এজ এই এই দুটো এজ সিলেক্ট করলাম এবার কন্ট্রোল তে ক্লিক করবো আবার তবে এবার স্কেলটা বেশি হবে প্রায় এক দুই এক দুই তিন চার পাঁচ আপনি এটা বাড়িয়ে দিতে পারেন ওকে আমি সাত দিলাম সাতবার এটাকে রাউন্ড করলাম এটা করলাম এই কারণে যে এটা পতাকাটাকে ধরে রয়েছে সেটা যেন বোঝা যায় এটা চাইলে বাড়ানো এবং কমানো যেতে পারে আমি এটাকে আরেকটু স্কেল ডাউন করে দিলাম আর এটাকে স্মুথ করে দিচ্ছি একইভাবে এইটা এলে ক্লিক করে এটাকে সিলেক্ট করে তারপর এটাকে ডুপ্লিকেট করে উপরে নিয়ে যাচ্ছে এবার পতাকার মধ্যে আমরা দুটো ম্যাটেরিয়াল সিলেক্ট করব তো ম্যাটেরিয়ালটা এখান থেকে না করে আমরা সাইকেল রেন্ডারে যাব আপাতত এটাকে সেভ করে ডেস্কটপে ফ্লাইট নামে সেভ করছি এবার আমরা আমাদের ম্যাটেরিয়াল পার্টে যাবো এখান থেকে ব্লেন্ডার রেন্ডার পরিবর্তন করে করব সাইকেল রেন্ডার সর্বপ্রথম সাইকেল রেন্ডার নিয়ে কিছু কথা বলে রাখা ভালো ব্লেন্ডার এখানে আমরা জানি যে তিনটা রেন্ডার মুড রয়েছে ব্লেন্ডার রেন্ডার ব্লেন্ডার গেম এবং সাইকেল রেন্ডার তো ব্লেন্ডার রেন্ডার এবং সাইকেল রেন্ডার এর মূল যে পার্থক্য সেটা হচ্ছে লাইটিং এর ক্যালকুলেশন এবং ম্যাটেরিয়ালে আপনার ম্যাটেরিয়াল সেটিংটা এখানে একটু ব্যতিক্রম হবে আর লাইটিংটা ব্লেন্ডার রেন্ডারে খুব ফাস্ট হয় আর এক মোটামুটি বাউন্স লাইট এই জিনিসগুলো কম থাকে

ইনশাল্লাহ উপরে একটা চিত্র বানাবো তখন সেই বিষয়গুলো আলো আলোচনা করার চেষ্টা করব তো আপনার মূলত এখানে ইনপুটে যে পার্থক্য হবে সেটা হবে ম্যাটেরিয়াল সেটিং এ এখানে নোট সেটিং করতে নোট এডিটিং এ গিয়ে আপনার ম্যাটেরিয়াল গুলো সেট করতে হয় এজন্য আমরা চলেন আমাদের কাজ করতে করতে বিষয়গুলো আলো আলোচনা করা যাক তো আমরা আমাদের পতাকার রেজুলেশনটা একটু বাড়াবো এখান থেকে এটা ফাইনালি করে নিব মোটামুটি এই পাশে যে এই রয়েছে সেই এজটা এডিট মোডে গিয়ে এটা ডিলিট করে দিলাম বাকি এজ গুলো সিলেক্ট করলাম ডাব্লিউ তে ক্লিক করে এটাকে সাবডিভাইড করলাম আবার এই পাশের এজ যেটা সেটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে এটাকে কিছুটা এক্সট্রুড করে দিলাম আগেরবারের মতোই এখন এইখানে দুই রকমের ম্যাটেরিয়াল সেট করব যেহেতু আমাদের দুইটা অংশ একটা পিনিং অংশ আর একটা হচ্ছে মূল যে পতাকা সেই অংশ এখান থেকে একটা নতুন ম্যাটেরিয়াল তৈরি করলাম আমরা নতুন ম্যাটেরিয়াল তৈরি করতে জানি দ্বিতীয়টার নামকরণ করি ফ্ল্যাগ পিন যেহেতু আমাদের অলরেডি ওইটাতে পতাকার অংশ ছিল এবার আমরা যেটা করব এখান থেকে ফেস সিলেকশনে যাব আর এই পাশে যে ফেসগুলো রয়েছে শুধুমাত্র কি সিলেক্ট করব আচ্ছা এইভাবে সিলেক্ট করি অল্টারে ক্লিক করে এই পাশের যে এজ এই পাশে একদম বাম দিকে এই পিনিং অবজেক্ট গুলো এটুকু সিলেক্ট করলাম ফ্ল্যাগ পিনে যাব এখান থেকে এটাকে অ্যাসাইন করে দিব আর বাকি পুরোটাতে অলরেডি ফ্ল্যাগ বিডি ফ্ল্যাগ অ্যাসাইন করা আছে এটা বোঝার জন্য আমি বিডি ফ্ল্যাগটার কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি তাহলে দেখতে পারবেন যে এই অংশ এক কালার এবং আপনার যে পিনিং অংশ সেটা আরেক কালার তো এটা একটু উপরে চলে গেছে আমি এটাকে একটু নিচে নামিয়ে দিচ্ছি জি ওয়াই অ্যাক্সিস এবার আমরা নোট এডিটিং এ যাবো এখান থেকে একটা নতুন উইন্ডো ওপেন করে নেন উইন্ডো বলেন বা যাই হোক এখান থেকে যাবো নোট এডিটিং এ তো এখানে বিডি ফ্ল্যাগ সিলেক্ট থাকা অবস্থা এখানে ইউজ নোড এ ক্লিক করতে পারেন অথবা এই এখানে ইউজ নোড এ ক্লিক করতে পারেন একই এখানে আমি ইউজ নোড এ ক্লিক করলাম ইউজ নোড এ ক্লিক করার সাথে সাথে আপনি এখানে দুটো জিনিস পাবেন একটা হচ্ছে শেডার ডিফিউজ বিএসডিএফ এবং আরেকটা হচ্ছে আউটপুট ম্যাটেরিয়াল আউটপুট

বিএসডিএফ সিম্পলি শিফট এটা ক্লিক করবেন সেটারে যাবেন সেখান থেকে প্রিন্সিপাল এ ক্লিক করবেন তাহলে এটা পাওয়া যাবে আর বিএসডি যেটা রয়েছে সেটাকে আমি ডিলিট করে দিলাম আর এখানে প্রিন্সিপাল বিএসডিএফ এর যে বিএসডিএফ আউটপুটটা রয়েছে এখানে এটাকে আমার ম্যাটেরিয়াল আউটপুট এখানে সেট করে দিলাম এবার আমরা যখন ব্লেন্ডার রেন্ডারে ছিলাম তখন কিন্তু এখানে যখন আমরা টেক্সচার ভিতরে যাচ্ছিলাম তখন দেখতে পাচ্ছিলাম আমাদের পতাকা এখন দেখা যাচ্ছে না তো এখানে দেখার জন্য শিফট এতে ক্লিক করতে হবে এরপর ইনপুট দুঃখিত এরপর হচ্ছে টেক্সচার টেক্সচার থেকে যাব ইমেজ টেক্সচার এবার ইমেজ টেক্সচার এখান থেকে ইমেজটা সিলেক্ট করে দিতে হবে এবং এরপর এইটার কালার সেটাকে ড্র্যাগ করে এখানে প্রিন্সিপাল বিএসডিএফ এর বেস কালারের ইনপুট হিসেবে বসিয়ে দিতে হবে তো এখন আমরা এটা দেখতে পারবো আমাদের সিনের মধ্যে টেক্সচার ভিউ এবং ম্যাটেরিয়াল ভিউ আপনি যে ভিউতেই যান এটা আপনি দেখতে পারবেন এরপরে যে কাজটা করব যে আমরা এর আগে বলেছিলাম যে আমাদের যে 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 পিকচার রয়েছে সেই পিকচারে একটা নরমাল ডেপথ থাকে তো আমরা এখন আমাদের নরমাল ইমেজটা ইউজ করব তো सिंपली আমি এটাকে ড্র্যাগ করে নিয়ে আসব আমাদের যে নরমাল ইমেজ নরমাল ম্যাপ রয়েছে ফেব্রিক নরমাল ম্যাপ এটাকে ড্র্যাগ করে নিয়ে আসি এই জায়গায় আর এর জন্য প্রথমে আসলে লাইটিংটা সেট করে নিলে ভালো হয় এবং কিছু ক্যালকুলেশনের প্রয়োজন রয়েছে ওকে আমি আরেকবার এটাকে প্লে করছি যেন এটা ক্যালকুলেশন করতে পারে যে আমরা যখন এটা বাড়িয়ে দিয়েছি এটা স্বাভাবিকভাবে যে কাপড়ের ওজন বা এই জাতীয় ক্যালকুলেশনটা পরিবর্তন হয়ে গেছে তো আমাদের এই ভ্যালুগুলো একটু একটু অ্যাডজাস্ট করতে হবে তো আমি যে ভ্যালুগুলো পারফেক্ট পেয়েছি সেটা মোটামুটি পারফেক্ট আমার প্রয়োজন অনুসারে তো এখানে জিরো পয়েন্ট ওয়ান আমার মাস জিরো পয়েন্ট ওয়ান তারপর এটা স্ট্রাকচুরাল এটা হবে জাস্ট ওয়ান বেন্ডিং জিরো পয়েন্ট ওয়ান এরপর এটা ওয়ান এটা ওয়ান স্টেপ টেন আর নিচে যে গ্র্যাভিটি সেটা হচ্ছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ এটা তো এই সেটিংটা আমি করলাম তারপর আরেকবার প্লে করলাম ওকে ক্যালকুলেশন কমপ্লিট এই হচ্ছে আমাদের পতাকার এনিমেশন তো আপনি ফ্রেম বাড়িয়ে দিবেন আমি জাস্ট একশো ফ্রেমের জন্য এটা করছি কেননা এটা ক্যালকুলেশনে যেহেতু দেখছেন সময় লাগে তো এটা মোটামুটি আমাদের পতাকা এখন এটা আমরা এখানে ঢেউটাও পাচ্ছি পতাকার কাপড়ের মধ্যে সব ঢেউ কিছুই পাচ্ছি তো এখানে আমরা এটাকে একটু রেন্ডার করব এখানে যাব রেন্ডারিং এ তারপর একটু রেন্ডার করব রেন্ডার করে আসলে একটা বিষয় দেখার জন্য আর যদি এটা খুব বেশি অন্ধকার আমরা একটু এটাকে আলোকিত করে দিই এখান থেকে এনভায়রনমেন্ট লাইটিং এমবিয়েন্ট লাইটিং অন করে দিই আচ্ছা বলে রাখা ভালো লাইটিং এর জন্য আমি প্রো লাইটিং স্কাই এটা ব্যবহার করেছি এটা ডেমো ভার্সন এ রেজাল্ট আমার কাছে মাত্র তিনটা পিকচার রয়েছে ইট যাই হোক ক্র্যাশ করার কারণে আমি আমার প্রজেক্টটা আরো একবার তৈরি করে নিলাম মানে যে বিষয়গুলো সর্বশেষ দেখিয়েছিলাম ম্যাটেরিয়াল সেটিং এবং ফিজিক্স এর ক্লথ সেটিং তো বলছিলাম প্রো লাইটিং এর কথা প্রোলাইটিং এটার উপর আলাদা আসলে টিউটোরিয়াল বানানো দরকার কারণ এটা এক্সট্রা একটা অ্যাডন খুবই ভালো একটা অ্যাডন ব্লেন্ডার গুরু থেকে এটা পাওয়া এটা পেইড ভার্সন রয়েছে ফ্রি ভার্সন রয়েছে ফ্রি ভার্সনে মূলত তিনটা এইচ পিকচার রয়েছে তো সেটার উপর আলাদা টিউটোরিয়াল বানানোর চেষ্টা করবো অন্য কোনো সময় আপাতত আপনাদের অন্য আমি আমার যেই মূল প্রথমে যে এনিমেশনটা দেখেছিলাম সেটার জন্য প্রো লাইটিং ব্যবহার করেছি আর এখন আপনাদেরকে অন্য লাইটিং সিস্টেম দিয়ে পিকচারটা কিভাবে বানাবেন সেটা দেখাবো তো সিম্পল আমাদের যেহেতু এখানে কোনো লাইট নেই আমরা ডিলিট করে দিয়েছিলাম এই জন্য একটা নতুন লাইট সান লাইট আর এটা আমরা জানি যে এটার পজিশনে রকম পার্থক্য করে না এটা পার্থক্য করবে তো এরকম একটা সান লাইট তৈরি করে নিব এবার আমরা যদি একটু শিফটেতে ক্লিক করে আমাদের ভিউটা চেঞ্জ করি রেন্ডের ভিতে যাই তাহলে দেখতে পারবো যে আসলে অবস্থাটা কি এখান থেকে আমরা ওয়ার্ল্ড এর জন্য পারি 0.5 ফাইভ আর এখান থেকে আরো সানের এর যে কালার বা সেটা বাড়িয়ে দিতে পারি এটা ফাইভ ফাইভ করে দিলাম আর চাইলে এবার সানকে কপি করে এদিকে এনে এখান থেকে মোটামুটি লাইটিংটা একটা পয়েন্ট লাইট বাড়িয়ে দিলাম এটা পয়েন্ট লাইট হয়ে গেল আমাদের পয়েন্ট লাইট এই আমাদের পতাকা তো এখন আমরা এটাকে রেন্ডার করব প্রথমবার এটা ফাইনাল রেন্ডার নয় রেন্ডার করে কয়েকটা বিষয় এখানে লক্ষ্য কয়েকটা বিষয়ের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব যাই হোক রেন্ডার এই অংশটুকু রেন্ডার হয়েছে তো এখানে একটা জিনিস দেখতে পারবেন যে এই অংশটা একদমই ফ্ল্যাট একদম সমতল তো কাপড়ের এরকম ভাবে একদম সমতল হতে পারে না এই জন্যে আমরা আমাদের ম্যাটেরিয়ালটা চেঞ্জ করে নিব কিছুটা এটা রেন্ডার হোক এখানে থ্রি ডি ভিউতে গেলাম সলিড ভিউতে যাই যাই হোক এখন আমরা আমাদের এই ফ্ল্যাগের যে বডি ছিল সেটার ম্যাটেরিয়ালটা একটু এডিট করব বিডি ফ্ল্যাগ এবার আমাদের যে নর্মাল পিকচারটা ছিল সেই পিকচারটাকে নিয়ে আসবো এখান থেকে আমি সিম্পল ড্র্যাগ করে নিয়ে আসছি ব্লিন্ডারের মধ্যে ড্র্যাগ করে এখানে বসিয়ে দিলাম আপনি ড্র্যাগ করে বসাতে পারেন বা এখান থেকে ইম্পোর্ট করতে পারেন তো এবার আমাদের যে ইমেজ সেটা হচ্ছে নর্মাল নর্মাল ম্যাপ তো এটা সিম্পল যাবে নরমাল এ এখন একটা বিষয় লক্ষ্য করেন এখানে এটা কালার হচ্ছে হলুদ এবং এটার কালার হচ্ছে বেগুনি সো তার মানে এই ইনপুট এবং এই আউটপুট এই দুটো একসাথে ম্যাচ করছে না মূলত যে বিষয়টা এখানে যদি আমরা নর্মাল ম্যাপ ইউজ করেছি কিন্তু এখানে কোনো নর্মাল ম্যাপের কনভার্টার ইউজ করিনি তো এই জন্য একটা কনভার্টার লাগবে যেন এটাকে সে নর্মাল এ কনভার্ট করতে পারে তো সিম্পল শিফট এতে ক্লিক করবেন তারপর এখান থেকে ভেক্টরে যাবেন ভেক্টর থেকে যাবেন নরমাল ম্যাপে এবার এটা মাঝখানে বসে দিলাম তো অ্যাজ এ রেজাল্ট এখান থেকে হলুদ রঙের যেই শেডা সেটা হলুদে গেল হলুদ আউটপুট হলুদ ইনপুট বেগুনি আউটপুট বেগুনি ইনপুট ওকে এটা এটা যে কাজটা করবে এই পিকচারটাকে নরমাল ম্যাপে কনভার্ট করে দিবে আর এখান থেকে এইটা কালার ডাটা থেকে পরিবর্তন করে নন কালার ডাটা করে দিব এখন আপনি যদি এই জিনিসটা দেখেন এবং একটু জুম করে সামনের দিকে যান তাহলে দেখতে পারবেন যে আপনার এই পতাকার মধ্যে স্পষ্টতই আপনি নর্মাল ম্যাপের যে ইফেক্ট সেই ইফেক্টটা দেখতে পারবেন আর আগের থেকে এবার যদি আরেকবার রেন্ডার করি আমাদের আগের পিকচার আই থিঙ্ক এতক্ষণে তৈরি হয়ে গেছে স্লট ওয়ান এতটুকুই তৈরি হয়েছিল যাই হোক আমরা স্লট টুতে যদি এটা আবার তৈরি করি এখন যদি রেন্ডার দিই জাস্ট ইট টেক টাইম টু রেন্ডার তখন দেখতে পারবেন যে এখানে যে নর্মাল ম্যাপের আপনার ইফেক্ট সেটা আমরা এইগুলো এত বড় চাই না তো এটাকে আমাদের আবার ম্যাপিং করতে হবে এখান থেকে তো ম্যাপিং করার জন্য আপনি যেটা করবেন এখান থেকে শিফট এতে ক্লিক করবেন ইনপুটে যাবেন এরপর হচ্ছে টেক্সটায় কোয়ার্ডিনেটে ক্লিক করবেন এটা এরপর আরো একবার শিফট এতে ক্লিক করবেন তারপর এখান থেকে ভেক্টরে যাবেন এখান থেকে ম্যাপিং এ ক্লিক করবেন এবার কনভার্টার আমাদের যেতে ইউ ম্যাপ ছিল আমি ইউভিটাকে এখানে নিয়ে আসলাম এরপর এই ভেক্টরে আর এখানে ভেক্টরটা যোগ করে দিলাম আমাদের ইমেজ টেক্সচারের ভেক্টরে এর ফলে এখান থেকে এখন আমরা এটাকে মাল্টিপ্লাই করবো মোটামুটি যে এটা রিপিট হবে হবে যেটা আমাদের সিমলেস এতে কোনো প্রবলেম না করি এখন এখানে দেখতে পারবেন আপনি যদি রেন্ডার করেন বা একটু জুম করেন তাহলে আপনি এটা যে ডেপথ সেটা দেখতে পারবেন লেট ইট গিভ সাম টাইম এখন স্পষ্টতই দেখা যাচ্ছে যে আসলে পার্থক্যটা কি এর আগে কি ছিল আপনি যদি নর্মাল ম্যাপটা না দেন তাহলে যেটা হবে নর্মাল যদি রিমুভ করে দিই তাহলে এই স্কিনটা একদম প্লেন হবে আর আপনি যখন নর্মাল ম্যাপ দিচ্ছেন তখন এটার রিয়াকশনটা ঠিক অন্যরকম হয়ে যাবে তো এই হয়ে গেল মোটামুটি আমাদের লাইটিং আপনি চাইলে এখান থেকে এটার ম্যাটেরিয়ালটা সেটিংটা একটু চেঞ্জ করে দিতে পারেন স্পিকিউলারটা একটু কমিয়ে দিলাম জিরো পয়েন্ট ওয়ান এটা ম্যাটেরিয়াল একটু বাড়িয়ে দেবো জিরো পয়েন্ট ওয়ান ওকে দুটো জিরো পয়েন্ট ওয়ান আপনার ক্লথের জন্য আপনি যেই সেটিং অ্যাকচুয়ালি স্যাটিসফাইড হন সেই সেটিংটা আপনি করে নেবেন এটা হয়ে গেল আমাদের ফ্ল্যাগের এবার ফ্ল্যাগ পিনের ম্যাটেরিয়ালটা সেট করব এখান থেকে ফ্ল্যাগ পিন তারপর একইভাবে ইউজ নোডে যাব আমরা আমাদের ডিফিউজ বিএসডিএফ এটা ডিলিট করে দেব শিফট এতে ক্লিক করব সেখান থেকে শেডারে যাব শেডার থেকে হচ্ছে প্রিন্সিপাল বিএসডিএফ এটার আউটপুট এখানে ইনপুট হিসেবে বসিয়ে দেব এটার কালার চেঞ্জ করে মোটামুটি একটু গোল্ডিশ গোল্ডেন কালার করে দিলাম ওকে এটা হচ্ছে আমাদের ফ্ল্যাগ অথবা এটা রাখতে পারেন একদম হোয়াইট এটা আপনার খুশি তো এরপরে আমরা আমাদের যে ফ্ল্যাক্স স্ট্যান্ড সেটার ম্যাটেরিয়াল সেট করবো এখান থেকে নতুন ম্যাটেরিয়াল এটা স্ট্যান্ড ওয়ান আমি জাস্ট এটা ওয়ান টু দিয়ে নামকরণ করছি জিরো ওয়ান জিরো টু আমাদের তিনটা ম্যাটেরিয়াল এখানে লাগবে জিরো ওয়ান আর একটা হচ্ছে জিরো টু এটা আপনি আপনার মতো করে নামকরণ করে নেবেন জিরো থ্রি আই এম নট ওয়াস্টিং টাইম ফর রিনেমিং দ্যাট আর এই তিনটাই হবে হচ্ছে এখান থেকে ডিফেন্স বিএসডিএফ ডিলিট করে দিলাম শিফট এতে ক্লিক করে প্রিন্সিপাল বিএসডিএফ আপনি এটা এখান থেকে চেঞ্জ করতে পারেন অথবা এরকম মেটালস রেখে এখানে সারফেস প্রিন্সিপাল বিএসডিএফ করে দিলে এখান থেকে চেঞ্জ হয়ে যাবে এরপর এটা এখান থেকে চেঞ্জ করে দিলাম প্রিন্সিপাল বিএসডিএফ আচ্ছা তো এখন যে বিষয়টা করবে এগুলো কালারটা আগে একটু চেঞ্জ করে নি নাম্বার 2 এটা কালারটা একটু গোল্ডেন কালার করে দিলাম আচ্ছা আর একটু ডিপ আর এটার কালার একটু ডার্ক করে দিলাম এবার যেটা করব আমরা এইটারে এডিট মোডে যাব কারণ আমরা ম্যাটেরিয়াল এর আগে অ্যাসেন্ড করিনি সো আপনি আমি জাস্ট সেকেন্ডটা অ্যাসেন্ড করব তো এলে ক্লিক করবে যেন সম্পূর্ণটা সিলেক্ট হয় এখানে উপরের যেই সেপের ছিল সেটাকে সিলেক্ট করলাম এখানে তিনটা টরাস সেই টরাস তিনটাকে সিলেক্ট করলাম এবার নিচে আরো তিনটা টরাস রয়েছে এইখানে এলে ক্লিক করে এই টরাসগুলোকে সিলেক্ট করলাম এবার আমি এটাকে অ্যাসেন করব এখানে অ্যাসেন এখন যদি আমি আমার ভিউ চেঞ্জ করি তাহলে রেন্ডার ভিউতে যাই তাহলে দেখতে পারবেন এখানে এটা স্পষ্টতই বোঝা যাচ্ছে একটু গোল্ডিশ কালার ওকে গোল্ডেন কালার এবার আমাদের যে ক্লিপ রয়েছে ফ্ল্যাগের ক্লিপ সেই ক্লিপটা দুইটাকে সিলেক্ট করব আগে তার আগে সবগুলো ডিসিলেক্ট করে নিই আমাদের যে ক্লিপ সে দুটাকে সিলেক্ট করব এলে ক্লিক করে এই দুটাকে সিলেক্ট করে এখান থেকে তিন নম্বর ম্যাটেরিয়াল এটাকে অ্যাসেন্ড করে দিব এখন কয়েকটা বিষয় যে আমাদের যে তৃতীয় ম্যাটেরিয়াল রয়েছে সেটা ম্যাটালিকটা একটু কম হবে কম হবে যেটা সেটার ম্যাটালিকটা বেশি হবে জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ ওকে আর রাফনেসটা বাড়িয়ে দিই যেন এটা রিফ্লেকটিভ একদম আয়নার মতো কাজ না হয়ে যায় মোটামুটি এরকম আপনি কালার নিয়ে আর একটু এদিক সেদিক করে দেখতে পারেন যেটা আপনি সন্তুষ্ট হন লিটল বিট গোল্ডেন কালার আর এই যে পিওর হোয়াইট রয়েছে সেটার কালারটা একটু চেঞ্জ করে দেব সেটার কালার পরিবর্তন করে আর একটু ডার্ক আর ম্যাটেরিয়াল ম্যাটালিক ভিউ ফুল এটাকে ফুল করে তারপর হচ্ছে রাফনেস করে দেব জিরো ওকে রাফনেস বাড়িয়ে জিরো পয়েন্ট এইট করে দিলাম যেন এটা রিফ্লেকটিভ ফুল রিফ্লেকটিভ না হয়ে যায় আই থিঙ্ক কালার শুড বি চেঞ্জ আচ্ছা এটা ম্যাটেরিক একটু কমিয়ে দিই যেহেতু আমাদের আশেপাশে ইনভারমেন্টটা এইচডিআরআই না তো এটা জিরো পয়েন্ট সেভেন করে দিলাম রাফনেস জিরো পয়েন্ট ফাইভ এই হচ্ছে এটার সেটিং তো মোটামুটি হয়ে গেল আমাদের পতাকার এই ফ্ল্যাগ স্ট্যান্ডার্ড সেটিং এবার আপনি রেন্ডার করতে পারবেন ফাইনালি তো যাই হোক রেন্ডার করার আগে আরো কিছু কাজ রয়েছে সেটা হচ্ছে যে এখন আমরা জানি যেটা ক্যালকুলেশন হচ্ছে প্রত্যেকবার তো আবার আপনি যখন এডিট মোড়ে যাবেন তো আপনার ক্যালকুলেশনটা বাদ হয়ে যাবে তো এর জন্যে আপনার যখন সব সবগুলো কাজ শেষ হবে তখন আপনি এইটাকে ক্যাশ করে নেবেন আমি তার আগে এটাকে সেভ করে নিচ্ছি আমাদের যে ক্লথ ক্লথের যে সেটিং এখানে ক্লথ ক্যাশ নামে অপশন রয়েছে এখান থেকে বেগে ক্লিক করবেন অ্যাজ এ রেজাল্ট যেটা হবে যে ও এখানের যেই পরিবর্তন বা যে ক্যালকুলেশনটা ছিল এতক্ষণ করছিল সেটাকে ও আলাদাভাবে সেভ করে নেবে স্টোর করে রাখবে অ্যাজ এ রেজাল্ট আপনার সিনের মধ্যে আপনি যতই পরিবর্তন করেন না কেন আপনি এখন আর এটা আপনার কোনো প্রবলেম করবে না কারণ আপনার সেই ক্যালকুলেশন এটা ও স্টোর করা তো প্রত্যেকবার সেই অনুসারে এখন যদি আপনি সাব করেন তাহলে আপনাকে সেই ভ্যালুটাই ও রিটার্ন করবে সেই ঢেউ সেই ফ্লো সেগুলোই রিটার্ন করবে তো আমাদের এটা হয়ে গেছে তো আপনি এখন দেখতে পারবেন যে আপনি এই ভ্যালুগুলো এখন আর পরিবর্তন করতে পারছেন না কারণ এই ভ্যালুগুলো পরিবর্তন করে আদৌ কোনো এখন লাভ নেই কেননা আপনি এটাকে বেক করে নিয়েছেন আবার যখন যদি নতুন করে করতে চান তাহলে এটাকে ফ্রি বেক করবেন তারপর অথবা ফ্রি বেক করার পরে এরপর আবার নতুন করে সেটিং চেঞ্জ করবেন তারপর আবার বেকিং করে নেবেন এখন দেখেন আমি যদি আমাদের এই যে এয়ার ফ্লো ছিল সেটাকে যদি এখন ডিলেট করে দিই এবং এরপর যদি প্লে করি তাহলে আমি যে প্রথমে যে ক্যালকুলেশন সেই ক্যালকুলেশনটাই পাচ্ছি আর এখানে রেজলেশন বাড়ানোর জন্য কয়েকটা কাজ করব প্রথমত এটাকে স্মুথ করে দেবো এখান থেকে এখান থেকে শেডিং করে দেবো স্মুথ যেন এটা স্কোয়ার স্কোয়ার না থাকে আর এখান থেকে আমরা মডিফায়ারে যাব অ্যাড মডিফায়ারে যাব সেখান থেকে সাব ডিভিশন সার্ফেস এই মডিফায়ারটা সিলেক্ট করবো আপনি এটা বাড়িয়ে দেখতে পারেন আরো যেন আরো স্মুথ হয় তো এখন দেখতে পাচ্ছেন যে এটা ছাড়া এরকম আর যখন আপনি সাবডিভিশন দিচ্ছেন তখন এরকম তো এবার আপনার পিসি যদি আরো লোড নিতে পারে এটা আরো বাড়িয়ে দেখতে পারেন আর এর আগেও আপনি সাবডিভিশন বাড়িয়ে দেখতে পারেন ক্লথ এর ভ্যালু চেঞ্জ করে দেখতে পারেন যাই হোক এবার আমরা ফাইনালি রেন্ডার করব বাট রেন্ডারিং এ এটা অনেক সময় লাগে আমি যে নেমে সেটা বানিয়েছিলাম প্রথমে যেটা দেখেছেন সেটা করতে প্রায় পঁয়ত্রিশ ঘন্টার মতো সময় লেগেছিল বা আমাদের পতাকাটা তৈরি হয়ে গেছে তবে কিন্তু একটা বিষয় মিসিং সে বিষয়টা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড আমি যেহেতু এইচডিআর ইউজ করেছিলাম তো আমার ব্যাকগ্রাউন্ডে অলরেডি একটা ইনভারনমেন্ট ছিল তো এক্ষেত্রে যেহেতু নেই সেহেতু আমরা একটা জাস্ট পিকচার ব্যবহার করবো আর সেটা হচ্ছে এই আমাদের স্কাই ব্যাকগ্রাউন্ড এটা আপনি গুগল থেকে যে কোনো একটা স্কাই ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে পারেন ডাউনলোড করে দিতে পারেন আমি এখানে শিফট এতে ক্লিক করছি তারপর ইমেজ প্লেন অ্যাজ ইউজুয়াল ডেস্কটপে যাচ্ছি তারপর এখান থেকে যে স্কাই ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটাকে নিয়ে আসছি ইম্পোর্ট করে এবার যেটা করব এটাকে একটু দিকে নিয়ে যাই মোটামুটি পেছন আমার ক্যামেরা যেন ফুল ফিল হয় অর্থাৎ ক্যামেরা জুড়ে যেন এটা থাকে সেই অনুসারে এটাকে অ্যাডজাস্ট করে দিই আর একটু পেছনে এখন আপনার ক্যামেরা যদি পরিবর্তন হয় তাহলে আপনি এটাকে একটু চেঞ্জ করে নিবেন এবার যদি দেখি তাহলে দেখতে পারবেন যে পিছনে যে আকাশের ব্যাকগ্রাউন্ড সেটা আপনি পেয়ে যাবেন আপনার পিকচারের মধ্যে তো রেন্ডারে যেহেতু খুব বেশি সময় লাগবে আমি রেন্ডার করছি না আপনি এখানে এই ডাটাগুলো চেঞ্জ করে রেন্ডার করে দেখতে পারেন আমি যে কাজটা করব সেটা হচ্ছে এখানে থেকে সিম্পল ফর্মেটটা চেঞ্জ করব এফ এম এটা এফ এফ এম ভিডিও এই ফর্মেট তারপর এখান থেকে আর জিবিতে ক্লিক করব এরপর এ গিয়ে এখান থেকে প্রিসেট পরিবর্তন করে দিব এমপি ফোর এখন আমি এটা ওপেন এখান থেকে ওপেন জিএল যে রেন্ডারিং রয়েছে সেটাতে রেন্ডার করে দেখাবো যে ভিডিওটা কেমন হবে এখান থেকে ম্যাটেরিয়ালে যাই ফলে আপনি যে সেটিং সেটা কিন্তু এখানে দেখতে পারবেন রেন্ডারিং এ এই বিষয়টা আরো পারফেক্ট হতো লাইটের যে শ্যাডো সেগুলো আসতো রেন্ডারিং এ আর এখানে ম্যাটেরিয়াল ভিতরে সেটা আসবে না তো এখানে এনে যাচ্ছি এনে ক্লিক করে এই পাশ থেকে যে ডিসপ্লে মুড রয়েছে সেটাকে করে দিলাম অনলি রেন্ডার এবার আমরা এখান থেকে এই অংশ এই বাটন ওপেন জিএল রেন্ডার ভিউ এটা হচ্ছে পিকচার রেন্ডার করার জন্য আর এটা হচ্ছে অ্যানিমেশন রেন্ডার করার জন্য তো এটা করলে যেটা হবে যে আপনি সিনের মধ্যে যে ভিউটা দেখতে পাচ্ছেন এই অবস্থায় এটা জাস্ট রেন্ডার করবে এই অংশটুকু এখন এখানে যা দেখা যাচ্ছে আলাদা কোনোভাবে রেন্ডার করবে না তো সেই জন্য এইটা পুরোপুরি অ্যাডজাস্ট করে নেবেন এখন আমরা আমাদের আউটপুট ফরম্যাট আউটপুট ফোল্ডার ডেস্কটপ সিলেক্ট করে দিলাম এবং এখান থেকে এই ওপেন জিএল আউট অ্যানিমেশন রেন্ডার এটাতে ক্লিক করব এখন দেখতে পাচ্ছেন এটা কাউন্ট হচ্ছে যে এটা কি পরিমাণ ফ্রেম এখন রেন্ডার করছে প্রায় পঁচিশ ছাব্বিশ সাথে এটা খুবই দ্রুত হবে এটা মূলত আপনার কোন একটা সিন রেন্ডার না করে যদি কারোর সাথে শেয়ার করতে চান যে এটা এরকম হচ্ছে অ্যানিমেশনটা কেমন দেখা যায় মোটামুটি একটা ধারণা তখন এই কাজটা আপনারা করতে পারেন ওপেন জিএল রেন্ডারিং এটা ওয়ার ফ্রেম ভিউতে করতে পারেন এটা সলিড ভিউতে করতে পারেন ম্যাটেরিয়াল ভিউতে করতে পারেন মূলত আপনি এর মধ্যে যা দেখছেন সেটা এটা রেন্ডার হবে তো এখন এটা যদি এখান থেকে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন আপনার যে ভিডিও আপনি তৈরি করেছেন সেটা তো স্বাভাবিকভাবে আমি এখানে একশো ফ্রেম করেছি যেহেতু বিষয়গুলো থাকে আর আপনি এটা এটা আপনার প্রয়োজন অনুসারে হতে পারে এক মিনিট হতে পারে দুই মিনিট যে কোনো প্রয়োজন অনুসারে সেটা করতে পারেন আর তখন আর ওপেন জিএল ফাইনালে ওপেন জিএল থেকে রেন্ডার দিবেন না সেটা আপনি এখান থেকে এনিমেশন থেকে রেন্ডার দিবেন যেন আপনি এটা এনিমেশন হয় অথবা এখান থেকে রেন্ডার দিয়ে পিকচার করবেন আপনি যদি পিকচারটা শেয়ার করতে চান কোথাও যাই হোক এই হচ্ছে মোটামুটি আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত এটাকে সেভ করে দিই আশা করি এখান থেকে কিছুটা উপকৃত হয়েছেন কিছু জিনিস শিখতে পারবেন আর হচ্ছে যে চাইলে এটা এখান থেকে একটা ভিডিও বানিয়ে আপনি আপনার ওয়ালে শেয়ার করতে পারেন আর সেটা আমি এখানে একটা হ্যাশট্যাগ ইউজ করেছিলাম ইন্ডিপেন্ডেন্স ডে উইথ ব্লেন্ডার দিতে পারেন তাহলে আমরা দেখতে পারবো যে কে কি কে কতটুকু করলেন আমাদের সাথে শেয়ার করতে পারেন আপনি একটা ওয়ালে দিয়ে দিলেন আমাদের সাথে শেয়ার করলেন যেহেতু যদি এখানে কোনো কোথাও প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন আর যদি বেসিক বিষয়গুলো বুঝতে না পারেন তাহলে আগে যে টিচল গুলো রয়েছে আমার সেগুলো দেখতে পারেন অন্যান্য টিচল গুলো চালা পরবর্তীতে আরও চিচল আপনাদের সামনে হাজির হবো আল্লাহ রবহাম সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফেজ